আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম বাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আমি সাইফুল ইসলাম সোহাগ। তো আমি এখন যাচ্ছি আমার ট্রেনিং সেন্টারে। চলুন তাহলে যাওয়া যাক আমার ট্রেনিং সেন্টারে। কিভাবে যাচ্ছি, কোন দিক দিয়ে যাব, সবকিছু আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদেরকে। চলুন তাহলে শুরু করা যাক। আমি মূলত থাকি এখানে এই বিল্ডিং এর সপ্তম তলায়। এখান থেকে নিচে যাওয়ার পর হচ্ছে, তারপর আপনাদেরকে দেখাবো কিভাবে ট্রেনিং সেন্টারে যাব। এটা হচ্ছে বাইরের ভিউ, এখান থেকে বাইরের সুন্দর দেখা যায়। তো চলুন তাহলে। এই ভিডিওটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের এবং ফেসবুকের তৃতীয় ভিডিও। তো প্রথম ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে আমি কিভাবে ট্রেনিং সেন্টারে গিয়েছিলাম। তো আজকে সেই ভিডিওর সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। চলুন তাহলে। তো এই বিল্ডিংটা একটা সুবিধা হচ্ছে যে আমাদের ব্যথাটার জন্য যারা আর কি তাদের শরীরে একটু ফিটনেস এর সমস্যা আছে, তাদের জন্য একটা সুস্থ ব্যবস্থা করছে যে আছে আপনার এই বিল্ডিং মালিক। এখানে একটা জিম রয়েছে, হচ্ছে ফিটনেস ফায়ারোলজি। এখানে সবাই জিম করে, কমবেশি এলাকার সিনিয়র সিটিজেন যারা আছে জিম করে এখানে। তো চলুন তাহলে যাওয়া যাক। এখান থেকে বের হয়ে আমার সামনে গলি দিয়ে, পরে গলি দিয়ে আমার হচ্ছে মেন রোড দিয়ে আমার ট্রেনিং সেন্টার, সেখানে যাচ্ছি। ট্রেনিং সেন্টার এগিয়ে এই পাশা দিয়ে বের হয়ে আমার সামনে ট্রেনিং সেন্টার দিয়ে যাবো। কিভাবে যাচ্ছি না যাচ্ছি সেটা ভিডিও শেয়ার করতেছি আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, কথাগুলো একটু এলোমেলো হতেই পারে যেহেতু ফার্স্ট টাইম ভিডিও করতেছি, থার্ড টাইম ভিডিও আমার। তো প্রথমে একটা ভিডিও করছিলাম, আজকে আবার তৃতীয় ভিডিও, গতকালকে একটা ভিডিও করছিলাম। তো ধীরে ধীরে ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা মেন রোডে এখানে চলে আসছি। তো এই মেন রোড দিয়েই সামনে গিয়ে প্রায় 200 মিটারের মধ্যে আমার টেনিস সেন্টার। তো সেখানে যাবে, এখানে প্রচুর পরিমাণ যানবাহন চলাচল করে, সেই জন্য এখানে অনেক সাউন্ড আছে। তো বন্ধুরা, মেন রোড চলে আসলাম, এখানে অনেক পরিমাণ ভিড়, অনেক পরিমাণ, যেখানে আমার কথা শোনা যাচ্ছে না। চলুন তাহলে মেন রোড দিয়ে হেঁটতে হেঁটতে আমার টেনিস সেন্টারে উঠছে রওনা হই। চলুন তাহলে। অনেক পরিমাণে জ্ঞান চলতেছে, অনেক, আমার কথা শোনা যাচ্ছে না এমন পরিমাণ যে অবস্থা।
তো বন্ধুরা যখন বলেছিলাম যে গত ভিডিওতে বলেছিলাম যেটা শপিং মল এটা ওভারটেক করে আমাদের সামনে আবার টেনিস সেন্টার সেখান থেকে আবার আমার টেনিস সেন্টারে যাব চলুন তাহলে
जी भैया कारण मोटर पड़े जाए छोटो मोटर ठीक है।
তো বন্ধুরা আজকে এই ভিডিও এই পর্যন্তই। আমার ট্রেনিং শেষ, এখন বাড়ি চলে যাব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন ইউটিউবে এবং ফেসবুকে। ধন্যবাদ সবাইকে।